আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইয়াল নস্তাবা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি এমভি টিপু 13-14 ডক আপডেট। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি আমাদের এই পরিবারটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। মেসার্স হাবিবাগ নেভিগেশনের নির্মাণাধীন এমভি টিপু 13 এবং এমভি টিপু 14 এই দুটি নৌযানের একটি নৌযান ঈদ উল ফিতরের সার্ভিসে আসার কথা থাকলেও আসেনি। আমরা বরাবরই বলছিলাম যে সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই সম্ভাবনাটি আর বাস্তবে রূপ নেয়নি। কেন নেয়নি সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই। যতটুকু জানলাম, যতটুকু শুনলাম যে টিপু 14 সার্ভিসে আসার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল, শুধু লাইটিংয়ের কাজগুলোই বাকি ছিল। এমনকি এসি লাগানোর কাজও হাত দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন এই নৌযানটি রুট পারমিট নিয়ে কিছু সমস্যা হয়, সেই জন্যই কিন্তু এই নৌযানটি আর সার্ভিসে আসার জন্য তারা পুরোপুরি প্রস্তুত করেনি। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু নৌযানটির নামও কিন্তু লেখা হয়েছিল তার গায়ে, দুটো নৌযানেরই নাম লেখা হয়েছিল। মালিক পক্ষ চেয়েছিল যে দুটি নৌযানে যদি ঈদের মধ্যে সার্ভিসে আনা যায়, কিন্তু পারমিট জটিলতা এই দুটি নৌযানের একটি নৌযানও সার্ভিসে আসতে পারেনি আমরা যতটুকু জানতে পারলাম। এবং কয়েক জায়গায় আমরা গুঞ্জনও শুনতে পেয়েছি যে এমভি টিপু 14-র জন্য বেতুয়া চরপেশনের রুট পারমিটের জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু সেখানে পারমিট জটিলতায় এই নৌযানটি সার্ভিসে আসতে পারেনি ঈদ উল ফিতরে। এবং ইনশাল্লাহ আশা করা যায় যে এই দুটি নৌযানের একটি নৌযান অথবা দুটি নৌযানই আসছে ঈদ উল আজহায় অথবা ঈদ উল আজহার আগেই সার্ভিসে যুক্ত হবে। তবে এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না যে এই দুটি নৌযান কোন রুটে যাচ্ছে। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই নৌযানগুলোর আপডেট ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি এবং আগামীতেও দিয়ে যাব। একবারে সার্ভিসে আসার আগ পর্যন্ত আপনারা এই দুটি নৌযানের আপডেট আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।